প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক পদার্থ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম অধ্যায় দুই, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের দুইটি ক্লাস সম্পূর্ণ করেছি। আজকে তোমাদের সঙ্গে আমার তৃতীয় ক্লাস। তোমরা যারা সিভিল, পাওয়ার, কম্পিউটার এবং মেকাট্রনিক্স টেকনোলজির ছাত্র, তাদের জন্য আমার আজকের এই ক্লাস। তা আমরা একটু জেনে নেই এই ফিজিক্স ওয়ান বিষয়ে আমাদের যে বোর্ড ফাইনাল পরীক্ষা হবে সেটি কত মার্কের, কত সময়ব্যাপী এবং কী ধরনের প্রশ্ন থাকে সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। তো ফিজিক্স ওয়ান বিষয়ে বোর্ড ফাইনাল পরীক্ষা হবে 90 নম্বরের, সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা সময়ে 90 মার্কের পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। এই 90 মার্কের বণ্টন আবার 3 বিভাগে বিভক্ত। যেমন প্রথমে থাকে ক বিভাগ, এখানে থাকে অতি সংক্ষিপ্ত টাইপের 10টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ এখানে 10টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে 2 করে নম্বর। ক বিভাগের জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 20। তারপরে খ বিভাগ, এখানে অতি সংক্ষিপ্ত না, তবে সংক্ষিপ্ত টাইপের আর কি, সংক্ষিপ্ত টাইপের 10টি কোশ্চেন থাকে, প্রতিটি কোশ্চেনের নাম্বার হচ্ছে 3। খ বিভাগের জন্য বরাদ্দ হচ্ছে 30 মার্কস। আর গ বিভাগ হচ্ছে আমাদের রচনামূলক, এখানে 6টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8। তো গ বিভাগের জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 40। তো ক বিভাগে 20, খ বিভাগে 30, 20, 30, 50, আর গ বিভাগে হচ্ছে 40। এই 90 মার্কের পরীক্ষা তোমাদেরকে পর্ব সমাপনী পরীক্ষায় দিতে হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। আমরা যে ক বিভাগে যে ধরনের কোশ্চেনগুলো আমাদের থাকে তার এই যে দুটি নমুনা আমি তোমাদেরকে এখন বলতেছি, এই ধরনের কোশ্চেনগুলো সচরাচর 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। যেমন একটি প্রশ্ন দেখো, কোন শর্তে স্কেলার ও ভেক্টর যোগফলের মান সমান হয়? আমরা জানি যে স্কেলার আসে শুধু মান আছে, দিক নাই, অর্থাৎ স্কেলারের যোগ বিয়োগ এগুলো সাধারণ বীজগণিতের নিয়মে হয়, এবং ভেক্টরের যেহেতু মান এবং দিক দুটি আছে, এই ভেক্টর রাশির যোগ বিয়োগ করলে সেটি ভেক্টর নিয়মে করতে হয়, বীজগণিত নিয়মে করা যায় না। কিন্তু এমন একটি শর্ত আছে যেখানে স্কেলার এবং ভেক্টর যোগফলের দুটির মানই হবে সমান। তো সেই শর্তটা কী? সেই শর্তটা হচ্ছে, একাধিক ভেক্টরের অভিমুখ যদি একই দিকে হয় তবে শুধুমাত্র মানগুলো যোগ করে ভেক্টরগুলোর যোগফল পাওয়া যায়। অর্থাৎ ভেক্টরের ডিরেকশান হতে হবে একই দিকে, একাধিক ভেক্টরের ডিরেকশান হতে হবে একই দিকে, তাহলে স্কেলারের যোগফল এবং ভেক্টরের যোগফল হবে একই রকম। তাহলে এখানে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে ভেক্টর রাশিগুলোর আমরা যোগ করব সেগুলোর ডিরেকশান হতে হবে একই দিকে। তো এই ধরনের কোশ্চিন যদি পরীক্ষায় আসে তোমাদের, তাহলে তোমরা এইভাবে অ্যান্সার করবে, এবং এগুলো হচ্ছে 2 মার্কের জন্য প্রশ্ন আর কি। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, দুটি অসমান ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে? এটি আমরা কিভাবে বের করব? দুটি ভেক্টর যেগুলো হচ্ছে অসমান, তা আমরা জানি লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে দুটি ভেক্টরের বিয়োগফলের সমান, অর্থাৎ আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ। দুটি ভেক্টর সমান হলে এবং তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে ভেক্টর দুটির লব্ধি শূন্য হয়। এই পি এবং কিউ যদি সমান হয়, এদের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এদিকে পি ভেক্টর ক্রিয়া করতেছে, এইদিকে কিউ ভেক্টর ক্রিয়া করতেছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এখানে 180 ডিগ্রি, তাহলে লব্ধির মান হয় সর্বনিম্ন। এখন এই পি এবং কিউ যদি সমান হয় তাহলে লব্ধির মান হবে শূন্য,
আর পি আর কিউ যদি সমান না হয়, অর্থাৎ পি মনে করো বড়, কিউ হচ্ছে ছোট, তাহলে লব্ধির মান শূন্য হবে না। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টরের বিভাজন, ইংরেজিতে বলা হয় কম্পোনেন্ট ডিভিশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার পড়ার সময় আমাদের এটি কাজে লাগবে এবং প্রতিনিয়ত আমরা এই ভেক্টরের বিভাজনের উদাহরণ আমরা দেখতে পাই। যেমন তোমরা যারা সাইকেল চালাও, তারপরে নৌকার গুণ টানা, অর্থাৎ রশি বেঁধে নৌকা টানা, এটি সচরাচর এখন দেখা যায় না, আগে এগুলো ঘটতো। তারপরে হাঁটার সময়, আমরা হাঁটার সময় যে পা দিয়ে মাটির উপরে বল প্রয়োগ করি, মাটিও আমাদের উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এবং প্রতিক্রিয়া বলটা কীভাবে ভাগ হয়ে যায় একটা অনুভূমিক দিকে এবং একটা উলম্ব দিকে, এটিও আমরা ভেক্টর বিভাজনের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তারপরে সরল দোলকের গতি বিশ্লেষণের সময় আমাদের এই ভেক্টর বিভাজন কাজে লাগে। তা কাজের রাশিমালা বের করার সময় আমাদের ভেক্টর বিভাজন কাজে লাগে, কখন কাজের ইকুয়েশন W=FS হবে, কখন W=FS cos theta হবে, এগুলো ভেক্টর বিভাজনের উদাহরণ। আবার সারফেস টেনশান, অর্থাৎ ক্যাপিলারি টিউবের মধ্যে যখন পানি আরোহণ করে, সেটাও ভেক্টর বিভাজনের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আবার একটা আনত তলের উপর দিয়ে যখন কোনো বস্তু গড়িয়ে পড়ে, সেটিও ভেক্টর বিভাজনের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তো ভেক্টর বিভাজনটা কি? ভেক্টর বিভাজন হচ্ছে যে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশি দিয়ে বিভক্ত করার পদ্ধতি। বিভাজন মানে তোমরা বুঝতে পারছো, বিভাজন মানে হচ্ছে ভাগ করা। তো একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিকে আমরা বিভক্ত করব, সেটি হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরটির উপাংশ বলা হয়। ধরে নাও রাজশাহী একটি জেলা, এটির উপজেলা সংখ্যা হচ্ছে 10টি। তাহলে 10টি উপজেলাকে প্রত্যেকটিকে আমরা বলবো রাজশাহী জেলার একটি অংশ। রাজশাহী একটি জেলা এবং এই 10টি উপজেলা হচ্ছে রাজশাহীর এক একটা কম্পোনেন্ট বা অংশ। আমরা চিত্রের সাহায্যে এটি এখন ব্যাখ্যা করি। কোনো ভেক্টরকে দুটি লম্ব উপাংশে বিভাজন, এই যে আর একটি ভেক্টর রাশি, এই আর ভেক্টরকে আমরা দুটা লম্ব উপাংশে বিভাজন করব, অর্থাৎ ওয়ে বরাবর উপাংশ এবং ওসি বরাবর উপাংশ। এখানে ওয়ে এবং ওসির মধ্যে কোণ হবে 90 ডিগ্রি, যেহেতু এখানে লম্ব উপাংশ আমরা বিভাজন করতেছি। কি বলছে? মনে করি ওবি রেখা আর ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। এই ওবি রেখাটা আর ভেক্টরের মান এবং দিক হচ্ছে ও থেকে বি এর দিকে, এটি নির্দেশ করতেছে। যদি আরকে সমকোণে বিভাজন করা হয়, আরকে সমকোণে বিভাজন অর্থাৎ 90 ডিগ্রি কোণে বিভাজন দুই দিকে, এই যে পি আর কিউ এর মধ্যে কোণ এখানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পি ও কিউ উপাংশ দুটি পরস্পর সমকোণী হয়, তবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা বিটা দুটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আর ভেক্টরের সাথে পি ও কিউ উপাংশ দুটির উৎপন্ন কোণ হচ্ছে আলফা ও বিটা, পি ভেক্টরের উৎপন্ন পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। তো এই কোণ আলফা হলে এটার একান্তর কোণ আলফা, এটাও আলফা হবে। আবার এই কোণ বিটা হলে এটার একান্তর কোণ হচ্ছে এই কোণ, এটাও বিটা হবে। আর এখানে এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে দেখো যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত এই চিত্রের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ, আলফা প্লাস বিটা এখানে হচ্ছে 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, এবং সাইন বিটা, সাইন বিটা সমান কত, এই যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান যদি হয় 90 ডিগ্রি, আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি হলে বিটা সমান কত হবে, বিটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে তোমরা এখানে বিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস আলফা বসে দাও, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তোমরা ত্রিকোণমিতির চতুর্ভাগ নিয়ম আমরা এখানে প্রয়োগ করতে পারি, চতুর্ভাগ নিয়ম অনুসারে এখানে দেখো সমকোণের সঙ্গে বিজোড় গুণ, 90 এর সঙ্গে এক গুণ করলে 90ই হয়, এক হচ্ছে বিজোড় সংখ্যা। তো এখানে বিজোড় সমকোণের সঙ্গে বিজোড় সংখ্যা গুণ থাকলে অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, সাইন থাকলে হয় কস, কস থাকলে সাইন,
কোসেক থাকলে সেক, সেক থাকলে কোসেক, টেন থাকলে কট, কট থাকলে টেন। এটা আমরা জানি ত্রিকোণমিতির চতুর্ভাগ নিয়ম অনুসারে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি কস আলফা। আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সেজন্য আমাদের এখানে পজিটিভ কস আলফা পজিটিভ। এখন ওএবি ত্রিভুজে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই, ওএবি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে ত্রিভুজের সাইন সূত্র। তো ওএবি ত্রিভুজ দেখো তোমরা চিত্রে, ও এ বি এটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে ত্রিভুজের সাইন সূত্র নামে একটা সূত্র আছে। তো ত্রিভুজের সাইন সূত্র কি? ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহু, যে কোনো একটি বাহু তার বিপরীত কোণের সাইন অনুপাত সমান। তাহলে ত্রিভুজের কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত হবে সবসময় সমান। তাহলে ও এ, ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা কোণ। তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন বিটা সমান সমান এই যে এ বি বাহু, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা কোণ। তাহলে এ বি ডিভাইডেড বাই সাইন আলফা। আবার ও বি, ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ। তাহলে আমরা লিখতে পারি ও বি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। এটা আমরা ত্রিভুজের ত্রিকোণমিতির সাইন সূত্র থেকে আমরা লিখতে পারি। এটা দেখো ও এ ডিভাইডেড বাই সাইন বিটা, ও এ বাহু কোনটা দেখো চিত্রে, ও এ, এই যে ও এ, এটার বিপরীত কোণ হচ্ছে সাইন বিটা, এই বাহুর বিপরীত কোণ। তারপরে এ বি ডিভাইডেড বাই সাইন আলফা, এ বি, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ, যার ফলে আমরা লিখতেছি এ বি ডিভাইডেড বাই সাইন আলফা। তারপরে কি, ও বি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, ও বি, ও বি, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে 90 ডিগ্রি, যার ফলে আমরা লিখতেছি ও বি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। তাহলে তিনটার অনুপাতে হবে সমান, ও এ ডিভাইডেড বাই সাইন বিটা ভাগ করলে আমরা ভাগফল যা পাবো, এ বি ডিভাইডেড বাই সাইন আলফা এটা ভাগ করলেও সে ভাগফল পাবো, ও বি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি এটি ভাগ করলেও আমাদের একই পরিমাণ ভাগফল আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ও এ, ও এ ইকুয়াল টু পি, পি ভেক্টরের মান, ও এ বাহু, ও এ বাহু এটা হচ্ছে পি ভেক্টরের মান। তাহলে ও এর পরিবর্তে আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন বিটা, এ বি, এ বির পরিবর্তে কী লিখতে পারি, এ বি, এটা কিউ, তাহলে এটাও কিউ, যেহেতু এটা এটা সমান সমান্তরিক এটা একটা, তাহলে এ বির পরিবর্তে আমরা লিখতে পারি কিউ, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। ও বির পরিবর্তে কী লিখতে পারি, ও বি, ও বি হচ্ছে আর ভেক্টর, ও বির পরিবর্তে আর ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন বিটা, তো সাইন বিটা সমান আমরা কত পেয়েছি, এই যে সাইন বিটা ইকুয়াল টু আমরা পেয়েছি কস আলফা। তাহলে সাইন বিটার পরিবর্তে আমরা লিখব কস আলফা সমান সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান সমান আর ভাগ 1, মানে এখানে হচ্ছে আর। তাহলে এটার পরিবর্তে আর লিখতে পারি, এটার পরিবর্তে আর লিখতে পারি, যেহেতু পি ডিভাইডেড বাই কস আলফা সমান সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান সমান আর, অর্থাৎ এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা। তাহলে পি ভাগ কস আলফা সমান সমান আর হলে পি ইকুয়াল টু আর কস আলফা, এবং কিউ সমান সমান আমরা লিখতে পারি আর সাইন আলফা। তাহলে উপাংশ দুটিকে আমরা যদি ভেক্টর রূপে লিখতে চাই, তাহলে পি উপাংশ কোন দিকে ক্রিয়া করতেছে, পি উপাংশ ক্রিয়া করতেছে এই দিকে ও এ বরাবর, অর্থাৎ অনুভূমিক দিকে। তো অনুভূমিক দিকে কোন অক্ষ থাকে, এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আই, যার ফলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু আর কস আলফা আই। এবং কিউ সমান সমান আমরা লিখতে পারি কিউ ভেক্টর কোন দিকে ক্রিয়া করতেছে, ও সি বরাবর, অর্থাৎ লম্ব বরাবর,
তো উলম্ব দিকে আমাদের ওয়াই অক্ষ থাকে, ওয়াই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে জে। তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু আর সাইন আলফা জে। এটি হচ্ছে লম্বভাবে ভেক্টরের বিভাজনের সূত্র। এখন আমরা যদি লম্বভাবে বিভাজন না করে যে কোনো দুই দিকে বিভাজন করতে চাই, দুটি ভেক্টরকে যে কোনো দুটি উপাংশে বিভাজন করতে চাই, তাহলে আমরা কীভাবে করব এটি এখন দেখো। মনে করি অভিরেখা আর ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে, ওই আগের বর্ণনায় অভিরেখা আর ভেক্টরের মান এবং দিক নির্দেশ করতেছে। এখন আর ভেক্টরকে এমন দুটি উপাংশে বিভাজন করতে হবে যেন উপাংশ দুটি ওবি এর সাথে আলফা ওবিটা কোন উৎপন্ন করে। আর ভেক্টরকে আমরা এমনভাবে বিভাজন করবো যেন সেটি আলফা এবং বিটা কোন উৎপন্ন করে ওবি এর সঙ্গে। এই যে দেখো ওয়ে রেখা ওবি এর সঙ্গে আলফা কোন উৎপন্ন করেছে, এটা আলফা হলে এটা রেখান্তর কোন আলফা, এটা আলফা হবে। এবং এই ওসি রেখা ও বি এর সঙ্গে বিটা কোন উৎপন্ন করেছে, এই কোন বিটা হলে এটার একান্তর কোন হচ্ছে এটা, এটাও বিটা হবে। আর এই কোনটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। অর্থাৎ তুমি যদি এটাকে এক্সটেনশন করো, এটাকে যদি তুমি এক্সটেনশন করো, তাহলে এখানে কী হবে, একটা সরল কোণ উৎপন্ন হবে। ওই সরল কোণ থেকে এই কোণ এবং এই কোণ বিয়োগ দিলে আমরা এই কোণ পাবো। অথবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, এই কোণ এই কোণ এবং এই কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণের সমান। তাহলে দুই সমকোণ মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণ এবং এই কোণ বিয়োগ দিলে আমাদের এই কোণটা আমরা সহজে পেয়ে যাব। এখন কিছু অঙ্কন আছে, এখন অঙ্কনগুলো আমরা করে নিই। ও বিন্দু হতে ওবি রেখার সাথে এর দুই পাশে আলফা ও বিটা কোণ করে ও এ ও সি রেখা টানা হলো। ও বিন্দু হতে আর এর সঙ্গে আলফা এবং বিটা কোণ করে ও এ এবং ও সি রেখা আমরা অঙ্কন করে নিই। ও এ বি সি সামান্তরিকটি অঙ্কন করা হলে ও এ ও সি বাহু দুটি আর ভেক্টরের উপাংশ নির্দেশ করে, এটা সামান্তরিক ও এ বি সি, এটি হচ্ছে একটি সামান্তরিক। মনে করি বিভাজিত উপাংশ ও এ ইকুয়াল টু পি ও সি ইকুয়াল টু কিউ, এখানে অ্যাঙ্গেল সিওবি, সিওবি কোন অ্যাঙ্গেল, এই দেখো সি ও বি, এই যে কোণ বিটা কোণ, বিটা কোণ সিওবি, ও বি এ ইকুয়াল টু বিটা, ও বি এ ও বি এ, অর্থাৎ এই কোণের একান্তর কোণ হচ্ছে এই কোণ, সি ও বি এই কোণের সমান হচ্ছে ও বি এ। এবং ও এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, ও এ বি অর্থাৎ ওই যে আগের সূত্র ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, তাহলে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ করলে হবে 180 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের মান বের করতে হবে, 180 ডিগ্রি থেকে এই কোণ আর এই কোণ বিয়োগ করলে আমাদের এই কোণটা আমরা পেয়ে যাব। এখন ওএবি ত্রিভুজে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করবো আমরা, ত্রিকোণমিতিতে একটি সূত্র আছে যেটিকে আমরা বলি ত্রিভুজের সাইন সূত্র। এটি হচ্ছে কোনো ত্রিভুজের বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত সর্বদা সমান। তাহলে এখানে দেখো ও এ বি একটি ত্রিভুজ, ও এ বি এই ত্রিভুজের ও এ বাহু, ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা কোণ, তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন বিটা। আবার এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা কোণ, তাহলে এ বি ডিভাইডেড বাই সাইন আলফা। আবার ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা লিখতে পারি
ও বি ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এই তিনটের অনুপাতই হবে সমান। এই দেখো বড় বাহুকে বড় কোণ দ্বারা ভাগ, আবার ছোট বাহুকে ছোট কোণ দ্বারা ভাগ, এগুলো ভাগ করলে ভাগফল আমাদের একই আসবে। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ও এ ডিভাইডেড বাই সাইন বিটা করলে যে মান পাবো, এ বি ডিভাইডেড বাই সাইন আলফা করলে একই মান পাবো, আবার ও বি ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এটা করলেও ওই একই মান পাবো। তাহলে ও এ বাহুর মান কত? পি ডিভাইডেড বাই সাইন বিটা। এ বি বাহুর মান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। ও বি বাহুর মান হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এটি আমাদেরকে বের করতে হবে ত্রিকোণমিতির চতুর্ভাগ সূত্রের নিয়ম অনুসারে। তো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এই সূত্র প্রয়োগ করতে হবে। তো 180 ডিগ্রিকে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে 2×90 ডিগ্রি, তাহলে 2 এখানে হচ্ছে জোড় সংখ্যা আর 90 হচ্ছে সমকোণ। সমকোণের সঙ্গে জোড় সংখ্যা যদি গুণ থাকে তাহলে অনুপাত চেঞ্জ হয় না, অর্থাৎ সাইন থাকলে সাইনই থাকবে, আর বিজোড় যদি থাকে সমকোণের সঙ্গে তখন কিন্তু অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে যেহেতু 2 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, অর্থাৎ 2×90 ডিগ্রি সমকোণের সঙ্গে 2 গুণ আছে, তাহলে সাইনের এখানে অনুপাত চেঞ্জ হবে না, অর্থাৎ সাইন আছে সাইনই থাকবে। তো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে ফাইনালি কী সূত্র দাঁড়ালো? পি ডিভাইডেড বাই সাইন বিটা সমান সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ পি ডিভাইডেড বাই সাইন বিটা সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা এবং কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি পি সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা এবং কিউ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এভাবে আমরা একটি ভ্যাক্টরকে যে কোনো দুটি উপাংশে বিভাজন করতে পারি, চাইলে লম্বভাবেও বিভাজন করতে পারি, আবার ইচ্ছা করলে এইভাবেও বিভাজন করতে পারি। তো লম্বভাবে বিভাজনের সূত্রটা আমাদের বেশি প্রয়োগ হয়, বিভিন্ন ক্ষেত্রে বেশি প্রয়োগ হয়, এটির প্রয়োগ খুব কম, তারপরেও জেনে রাখা ভালো। তা আমরা ভেক্টর বিভাজনের একটি উদাহরণ এখন পড়ি। দেখতে পাচ্ছ তোমরা একটা প্রশ্ন যে লন রোলার ঠেলার সে টানা সহজ। লন মানে হচ্ছে মেজ, আর রোলার মানে হচ্ছে যেটি ঘুরতে পারে, অর্থাৎ ভূমির উপর বা মেজের উপর যেটি ঘুরতে পারে তাকে আমরা বলি লন রোলার। এটি কি ঠেলার সে টানা সহজ? এটি ঠেলতে যে পরিমাণ শক্তি লাগে টানতে তার সে কম শক্তি লাগে, কারণটা কি সেটি আমরা এখন দেখি। কোনো বস্তুকে যখন কোনো তলের উপর দিয়ে ঠেলা বা টানা হয় তখন তার গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বলের ধর্ম হচ্ছে বস্তু যেদিকে গতিশীল থাকবে বলটি তা কাজ করবে তার বিপরীত দিকে, আচ্ছা যা গতিকে বাধা দেয়। বস্তুর ওজন যত বেশি হবে তলের উপর ঘর্ষণ বলও তত বেশি হবে, আর বস্তুর ওজন যত কম হবে তলের উপর ঘর্ষণ বলও তত কম হবে। নির্দিষ্ট ওজনের বস্তুকে ঠেলা বা টানা সহজ হবে যখন বস্তুর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কম হবে। তাহলে এখানে সহজ অথবা কঠিন বিষয়টি নির্ভর করতেছে ঘর্ষণ বলের উপর। ঘর্ষণ বল যদি কম হয় তাহলে বস্তুকে ঠেলা অথবা টানা সহজ হবে, আর ঘর্ষণ বল যদি বেশি হয় তাহলে বস্তুকে টানা অথবা ঠেলা জটিল হবে। আমরা এটি চিত্রের সাহায্যে একটু দেখি। এই দেখো রোলারকে যখন আমরা ঠেলতেছি তখন কী ঘটনা ঘটতেছে? মনে করো এটা একটা লন রোলার, এখানে আমরা ঠেলতেছি, ঠেলার সময় এখানে বল প্রয়োগ করা হলো। এই বলটি কী হবে? বলটি ভেক্টর বিভাজনের নিয়ম অনুসারে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটি অনুভূমিক দিকে আর একটি হচ্ছে উলম্ব দিকে। তো অনুভূমিক দিকের উপাংশ হচ্ছে কস থিটা আর উলম্ব দিকের উপাংশ হচ্ছে সাইন থিটা। তো এই কস থিটা কী করবে? কস থিটা রোলারকে সামনের দিকে নিয়ে যাবে, আর সাইন থিটা রোলারের যে ওজন ছিল সেই ওজনের সঙ্গে যুক্ত হয়ে তার ওজনটা বৃদ্ধি করে দিবে।
তো ওজন যখন বেড়ে যাবে তখন কি হবে, এই রোলার লন রোলারের সঙ্গে তলের ঘর্ষণ বল বৃদ্ধি পাবে, ঘর্ষণ বল বৃদ্ধি পেলে আমাদের সেটি ঠেলতে কষ্ট হবে। আর যখন আমরা রন রোলার টানি তখন কি ঘটনা ঘটে, এটা একটা রন রোলার, এটাকে তুমি এফ বলে টানতেছো, এই এফ বলটা কী হবে, ভেক্টর বিভাজনের নিয়ম অনুসারে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটি অনুভূমিক অক্ষ বরাবর এটি হচ্ছে এফ কস থিটা, আর একটি হচ্ছে উলম্ব অক্ষ বরাবর এটি হচ্ছে এফ সাইন থিটা। তো এফ কস থিটার কাজ কী, এফ কস থিটা এই লন রোলারকে সামনের দিকে নিয়ে যাবে, আর এফ সাইন থিটা কী করবে, এই যে বস্তুর ওজন ছিল রন রোলারের ওজন ডাবলু, এখান থেকে তার ওজনটা কিছুটা কমিয়ে দিবে আর কি। তো ওজন যখন কমে যাবে তখন এই রন রোলারের সঙ্গে তলের ঘর্ষণ বল হবে কম, ঘর্ষণ বল কম হলে আমাদের এই জিনিসটি টেনে নিতে সহজ হবে। এই যে বর্ণনা সাহায্যে লেখা আছে তোমরা এগুলো পড়বে, ডাবলু ওজনের একটি লন রোলার ঠেলার সময় হাতলের উপর এফ বল প্রয়োগ করা হলো, এফ বল দুটি লম্ব উপাংশে বিভাজিত হবে, একটি অনুভূমিক বরাবর এফ কস থিটা এবং অপরটি উলম্ব বরাবর এফ সাইন থিটা। অনুভূমিক উপাংশ এফ কস থিটা লোলারকে সামনের দিকে নিয়ে যাবে এবং উলম্ব উপাংশ এফ সাইন থিটা লোলারের ওজন বৃদ্ধি করবে, ওজন বৃদ্ধির ফলে লোলারের উপর ঘর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে লোলারটি সামনে নিতে কষ্ট হয়। অপরদিকে ডাবলু ওজনের একটি লন রোলারকে ঠেলার সময় হাতলের উপর এফ বল প্রয়োগ করা হলো, এফ বল দুটি লম্ব উপাংশে বিভাজিত হবে, একটি অনুভূমিক বরাবর এফ কস থিটা এবং অপরটি উলম্ব বরাবর এটি হচ্ছে এফ সাইন থিটা। অনুভূমিক উপাংশ এফ কস থিটা রোলারকে সামনের দিকে নিয়ে যাবে এবং উলম্ব উপাংশ রোলারের ওজন হালকা করে। অর্থাৎ মনে করো তুমি একটি টেবিল চাটতেছো, টেবিলের একটি ওজন নিচের দিকে ক্রিয়া করবে, এখন নিচ থেকে কেউ যদি ওই টেবিলের উপর বল প্রয়োগ করে তাহলে কিন্তু তোমার কাছে ওই টেবিলটি হালকা মনে হবে। এই ঘটনাটি ঘটে যখন আমরা রন রোলারকে সামনের দিকে টেনে নিই, অর্থাৎ এফ সাইন থিটা পরিমাণ ওজন রন রোলারের ওজন থেকে কমে যায়, ফলে রোলারটিকে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে সহজ হয়। এই জন্য তোমরা দেখো যে লাগেজ যেগুলো হুইল লাগানো লাগে সেগুলো ঠেলা আসতে টানা আমাদের কাছে সহজ মনে হয়। তো এখন আমরা এই ভেক্টর বিভাজন সম্পর্কিত একটি প্রবলেম সলভ করি, ভেক্টর বিভাজন সূত্র প্রয়োগ করে আমাদের এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করতে পারি সেটি দেখি। তো সমস্যাটা হচ্ছে, কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিক থেকে বইতেছে, বাতাসের বেগের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান কত? তাহলে দেখো এখানে এটি হচ্ছে উত্তর দিক, এটি হচ্ছে দক্ষিণ দিক, তোমার এগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকার নিয়ম হচ্ছে উত্তর দিকে মুখ করে দাঁড়াতে হবে, দাঁড়ালে হাতের বাম দিকে হচ্ছে পশ্চিম এবং হাতের ডান দিকে হয় পূর্ব দিক। এখানে প্রশ্নে কি বলছে, কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিক থেকে বইতেছে। এই যে দেখো, এই যে বাতাস বইতেছে 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সঙ্গে, এই পশ্চিম দিকে, এটা পশ্চিম দিক, অর্থাৎ উত্তরমুখী করে দাঁড়ালে হাতের বাম দিকে হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে পশ্চিম দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। আচ্ছা, তো বাতাসের বেগের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান বের করো, এই কোণ 60 ডিগ্রি হলে এটি হবে 60 ডিগ্রি। তো উত্তরমুখী উপাংশ উত্তর দিকটা কোন দিকে আছে, উত্তর দিকটা আছে উলম্ব বরাবর। আমাদের ভেক্টরের উপাংশ কত, ভেক্টরের উপাংশ উলম্ব বরাবর আছে সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা, এখানে ভি হচ্ছে বেগ, বাতাসের বেগের উপাংশ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার কিন্তু সাইন থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এই যে এই কোণ 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার
ইনটু সাইন 60 ডিগ্রির মান কত, রুট থ্রি ডিভাইডেড বাই টু, এটা কাটাকাটি করলে কত হবে, 10√3 কিলোমিটার পার আওয়ার। এবং ভি বেস ই অর্থাৎ পূর্ব দিকের উপাংশ, বেগের পূর্ব দিকের উপাংশ, পূর্ব দিকটা কোন দিকে আসে, পূর্ব দিক হচ্ছে এই যে ভূমি বরাবর, ভূমি বরাবর, তো ভূমি বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে কস থিটা। তাহলে পূর্বমুখী উপাংশের সূত্র কী হবে, ভি বেস ই ইকুয়াল টু ভি কস থিটা, ভির ভ্যালু হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার ইন্টু কস থিটার মান হচ্ছে এখানে 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ অর্থাৎ 1/2, তো এখানে কাটাকাটি করলে হবে 10 কিলোমিটার পার আওয়ার। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আমরা এই ভেক্টর অধ্যায়ের আরও একটি ক্লাস আমরা করব, করে আমরা এই অধ্যায় শেষ করব। আমরা পরবর্তীতে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন পড়ে কিছু গাণিতিক সমস্যা করব এবং আমরা এই অধ্যায়ের শেষ করব আর কি। তো সেই পর্যন্ত সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।